আসসালামু আলাইকুম বন্ধুরা ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে মুখে ব্রণের সমস্যা দেখা দেয় আর আরও খারাপ অবস্থা নেয় যখন মুখে থাকা ব্রণ কমে যাওয়ার পর দাগ থেকে যায় ব্রণ এবং ব্রণের দাগ থেকে মুক্তি পেতে ঘরোয়াভাবে তৈরি করে নিন এই ফেস এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের গোড়া চালের গোড়া এমন একটি উপকরণ যা সব ধরনের ত্বকের জন্য উপকারী ত্বক পরিষ্কার করতে চালের গোঁড়া খুব কাজে দেয় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে সব ধরনের চালের গোঁড়া যে ত্বকে ব্যবহার করা যাবে তা কিন্তু নয় শুধু আতপ চাল ও কালিজিরা চালের গুঁড়ো স্ক্রাবিংয়ের জন্য ভালো কাজ করে এখন আমি এখানে অ্যাড করছি মসুর ডালের গোড়া মসুর ডাল আমাদের ত্বকের জন্য অনেকখানি উপকারী তা আমরা মোটামুটি সবাই জানি ত্বক পরিষ্কারের পাশাপাশি মসুর ডালের গোড়া মুখের ব্ল্যাক হ্যাডস নাকের দুই পাশের মরা কুশ তুলতে কিন্তু সাহায্য করে তাছাড়াও যাদের মুখে কালো দাগ আছে ব্রণের দাগ এই দাগ সারিয়ে তুলতে সবচাইতে বেশি কার্যকারী হলো এই মসুর ডালের গোড়া তাছাড়াও ব্রণের দাগ কমাতে আলুর রস বা আলুর গুঁড়াও কিন্তু অনেক ভালোভাবে কাজ করে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে মুখে ব্রণের সমস্যা দেখা যায় তা আরও খারাপ অবস্থা নেয় যখন মুখে থাকা ব্রণ কমে যাওয়ার পরও দাগ থেকে যায় তাই ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে একদম প্রথম থেকে এই সঠিক ব্যবস্থা নেওয়া দরকার বাড়িতেই প্রাকৃতিক উপায়ে তৈরি করে নিতে পারেন এই ফেস এখানে আমি চালের গুঁড়ো ডালের গুঁড়ো এবং আলুর গুঁড়া এই তিনটাকে একসাথে মিক্সড করে নিচ্ছি এবং এদের সাথে এখন আমি যোগ করব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকার বিশেষ করে যাদের মুখে কালো দাগ রয়েছে এরপর অ্যাড করছি আমি এখানে ট্রিটি অ্যাসেন্সিয়াল অয়েল ট্রিটি অ্যাসেন্সিয়াল অয়েল মুখের ব্রণের কালো দাগ কমাতে কিন্তু অনেক সাহায্য করে সবগুলো উপাদান এখন আমি একসাথে মিক্সড করে নিচ্ছি ত্বক পরিষ্কার করতে এবং ত্বকের রুমকূপের মুখগুলোকে সংকুচিত করতে ব্যবহৃত হয় এই ট্রিটি অয়েল কারণ রুমকূপ খুলে গেলে ত্বকে তেল ময়লা বেশি জমে ও ত্বক দাগযুক্ত হয়ে যায় অতএব মুখকে সুন্দর ও পরিষ্কার করতে ফেসপ্যাকটি ব্যবহার করা উচিত যাদের তৈলাক্ত ত্বক তারা বাড়িতে এভাবে এই ফেস প্যাক বানিয়ে নিতে পারেন এবং সপ্তাহে দুই দিন এই ফেসপ্যাকটি ব্যবহার করুন গোসলের বিশ মিনিট আগে আপনার ত্বকে এভাবে লাগিয়ে নিন এই ফেস প্যাকটি বিশ মিনিট পর যখন শুকনো হয়ে যাবে তখন একটি ভিজা তয়লা দিয়ে আস্তে আস্তে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিন মুখে ব্রণের সমস্যা ভোগেন অনেকেই ব্রণ ভালো হওয়ার পরও অনেকের মুখে দাঁত থেকে যায় যা চেহারা সৌন্দর্য নষ্ট করে দেয় প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরোয়া উপায়ে দূর করতে পারেন ব্রণের দাগ এছাড়াও যাদের ত্বক অনেক বেশি তৈলাক্ত তারা অ্যাপল সাইডার ভিনেগার দারচিনি গুঁড়ো মধু ব্যবহার করতে পারেন ব্রণ এবং ব্রণের দাগ কমানোর জন্য অ্যাপল সাইডার ভিনেগার মধু কীভাবে ব্যবহার করবেন জানতে পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ